রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছে দুই সিটির পরিচ্ছন্নতা কর্মীরা। রাতের মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে দাবি তাদের। আরো জানাচ্ছেন জাহেদ সেলিম। এই দৃশ্য কোরবানির বর্জ্য অপসারণের। শান্তিনগর এলাকায় দম ফেলবার সময় নেই পরিচ্ছন্নতা কর্মীদের। বিভিন্ন জায়গা থেকে বর্জ্য সংগ্রহ করে তা নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে। অন্য মানে বছরগুলোর হিসাবে আর কি একটু ফাস্ট হচ্ছে কাজগুলো। একই অবস্থা উত্তর সিটির একাধিক এলাকায়। নগরীর অলিগলি থেকে বর্জ্য নিয়ে ফেলা হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে, সেখান থেকে আবার নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে করে। গলির ভিতরে থানতাছি, আবার যেটি মেন রোডে ফেলাইতেছে ডাইন করতেছি, এখন এনে টারা খাইব, টারাকে আবার লয়ে যাইব। দুই গাড়ির মতো নিয়ে লাইন শর্ট ক্লিয়ার হয়ে গেছে, অঞ্জিটি আছে, পরে পরেটা ক্লিন করে আমরা দিয়ে দেবো। সিটি কর্পোরেশনের এমন তৎপরতায় সন্তুষ্ট এলাকাবাসী, নিজেরাও একাজে সহযোগিতা করতে চান কর্পোরেশনকে। আমাদের আশেপাশে যেটা ছিল সেটা আমরা নিজেরাও কিছুটা পরিষ্কার করছি, তাতে আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। ওরা পলি দিয়ে গেছে, ব্লিচিং পাউডার দিয়ে গেছে, ময়লাও নিয়ে গেছে ওরা। ময়লাগুলো আমরা বস্তা ভরে রাখছি, তারা দ্রুত এইভাবেই উঠায় উঠায় নিয়ে গেছে। স্বল্পতম সময়ের মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার দুই মেয়র। আমাদের প্রায় 11,000 শ্রমিক কাজ করছে, এবং আমি অনুরোধ করব সবাইকে, আমাদের যারা শ্রমিক ভাই বোন যারা আছেন তাদেরকে সাহায্য করার জন্য। আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য ইনশাআল্লাহ অপসারণ করব, এবং এটা হলো আজকের দিনের যেটা পশু বর্জ্য হবে সেটা, এবং আগামী দিনে আবারও তেমনিভাবেই আমাদের কার্যক্রম শুরু হবে। বৃষ্টির কারণে সকালের দিকে সবাই কুরবানি করতে না পারায় সেটি বিকেল পর্যন্ত গড়িয়েছে। কেউ কেউ আগামীকালের জন্য প্রস্তুতি রেখেছেন। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।